হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি শপিং ব্লগ নিয়ে এসেছি। আমি একটু নিউ মার্কেট যাচ্ছি আর সেখান থেকে কী কী কিনেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেক দিন হয়েছে যে মার্কেটে যাওয়া হয় না, বাসায় বসেই অনলাইনে শপিং করা হয় অনেক বেশি এই যে করোনা সিচুয়েশনের কারণে। অনেক দিন পর আজকে বের হয়েছি আর মার্কেটে এত ভিড় ছিল আজ নিউ মার্কেটে, মানে বলার মতো না, যেই তো ফেসে গেছি এমন একটা অবস্থা। তারপরও কিছু টুকিটাকে কেনাকাটা করলাম আর সত্যি কথা বলতে অনেক দিন পর বাসা থেকে বের হলাম, বিশেষ করে শপিংয়ের জন্য অনেক দিন পর বের হলাম, তো অনেক ভালো লাগছিল বাড়ি বের হয়ে। কিন্তু একটু মন খারাপ হয়ে গিয়েছিল যে ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল নিউ মার্কেটে, এই জন্য একটু খারাপ লাগছিল। বাট তারপরও অনেকদিন পর বাইরে বের হতে পেরে আসলেই আমি অনেকটাই, মানে সত্যি অনেকটাই ফুরফুরে লাগছিলো মেজাজটা। অনেকদিন বাসায় বন্দি থাকতে আসলে ভালো লাগে না, শপিংয়ে যাই না, কতদিন হলো অনলাইন থেকে কেনাকাটা করি। তো অ্যাট লাস্ট বের হলাম আর তারপর শপিং মলে গিয়েছিলাম একটু মোতালেব প্লাজায়। ওখান থেকে নিউ মার্কেট থেকে বের হয়ে এই যে আমাদের ফোনটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো সেটা ঠিক করার জন্য মোতালেব প্লাজায় গেলাম। আর বাসায় আসার পথে তো জ্যামে পড়লাম, আমরা তো সেই মোতালেব প্লাজা থেকেই জ্যামে বাঁধছি, আসার পথে একটু বেশি জ্যামে পড়েছি আর কি, যাওয়ার সময় অতটা ছিল না। ঢাকা শহরের জ্যাম সম্পর্কে তো আপনারা সবাই জানেন। তো এখন বাসায় ফিরে কী কী কেনাকাটা করলাম সেটা আপনাদের দেখাচ্ছি। যে দেখুন, আমার হাজব্যান্ডের জন্য প্যান্ট কেনা হয়েছে, 4টা প্যান্ট কিনেছে সে মার্কেট থেকে। ও যখন কিনে একবারে 3-4টা করে কিনে ফেলে, আবার অনেক দিন কিনে না, এরকম প্যান্টটা সে অনেক কম কিনে, মাঝেমাঝে গেঞ্জি শার্ট এগুলো তার কেনা হয়। আর কিনলো হচ্ছে, কিনে নাই, এটা শার্ট আগেই ছিল বাসায় কেনা, বাট কাটানো হয়নি, লম্বা ছিল, ঝুলে বড় ছিল, আবার একটু চাপানোর দরকার ছিল, দোকান থেকে কিনছে, সে মাপ মতো কিনতে পারেনি। তো অনেক বাসায় ছিল, মার্কেটে যাওয়া হচ্ছে না দেখে ঠিকও করা হচ্ছিল না, পরে নিউ মার্কেট থেকে ওখান থেকে আমরা এটা ঠিক করে নিয়ে আসলাম। শার্ট দুইটা তার মাপ অনুযায়ী কাটালো, দেন আবার চাপালো, সব কিছু করে ঠিকঠাক করলো। গেঞ্জি কেনা হয়েছে, যেহেতু শীতকাল চলে আসছে, হাতে লম্বা একটা গেঞ্জি কিনলাম, এটা আমার ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনেছি, চেকের গেঞ্জি। আমি আবার চেক দেখলে মাথা ঠিক রাখতে পারি না, আমার নিজের জন্য চেক দেখতেই কিনতে ইচ্ছা করে। আর এই চেকটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে, দেখুন চেকটা কিন্তু সুন্দর, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে তো চেকটা খুবই সুন্দর লেগেছিলো সেজন্য কেনা। আর চেক আমার সবসময় খুব পছন্দের। তো এইটা হচ্ছে আমার ভাইয়ের জন্য কেনা হয়েছে হাতে লম্বা শার্ট, টি শার্টটি। আর একটা কেনা হয়েছে আমার হাজব্যান্ডের জন্য, ও আবার এক কালার অনেক পছন্দ করে, জন্য হাতে লম্বা, শীত আসছে বলে আমি বললাম একটা নেওয়ার জন্য, সেজন্য নিল, নিতে চাচ্ছিল না যদিও, আমি বললাম যে শীত চলে আসছে নেওয়ার জন্য, এই জন্য নিল। এটা গেল শার্ট প্যান্ট। আরও কিছু টুকিটাকি জিনিস কিনেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। সব কিছু তো কেনার উদ্দেশ্যে যায়নি, যেগুলো সামনে পরে নিউ মার্কেট এমন একটি জায়গা যে চোখের সামনে যেটা লাগবে অটোমেটিক্যালি চলে আসে। যে টাওয়েলটা নষ্ট হয়ে গিয়েছিলো আমার বেসিনের হাত মোছার জন্য, সেটা আবার, এটা কিন্তু মাথায় ছিল না যে আমার কিনতে হবে, নিউ মার্কেটে যেয়ে দেখে কিন্তু মনে পড়লো। এই জন্য আমার নিউ মার্কেট এত ভালো লাগে, যে আমার জন্য একটা ব্যাগ কিনেছি, দেখুন ব্যাগটা তো আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে জানি না, কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। তো যেটা বলছিলাম যে নিউ মার্কেট এমন একটি জায়গা, ঘরের যত প্রয়োজনীয় জিনিস যা হোক না কেন, আমি মনে রাখতে না পারলেও ওখানে যাওয়ার পরে যা দেখবো পরে তোমার অটোমেটিক্যালি মনে পড়ে যায় যে আমার এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। আবার অনেক সময় দেখা যায় লাগবে না, তারপরও কিনতে ইচ্ছা করে, এমনও হয়, এই জন্য ভালো লাগে শপিং করতে। মেয়েরা একটু এমনিতেই পছন্দ করে, বাট আমি আবার ঘরের জিনিসপত্র কিনতে অনেক বেশি পছন্দ করি নিজের জিনিসের থেকেও। আর এটা দেখুন একটা হ্যান্ড ব্লেন্ডার, এটা কিন্তু কেনার কোনো ইচ্ছা ছিল না, এটা আবার হচ্ছে এভাবে হাত দিয়ে চাপ দিলেই এভাবে ঘুরতে থাকে, তো ভালো লাগলো আমার কাছে, এই জন্য ভাবলাম যে কিনে রাখি বাসায়, এই জন্য কিনলাম। তো এটা দিয়ে কিন্তু ডালও ঘোটা যাবে, যে ডাল ঘুটি হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো, দিলে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, ডিমের ব্যাটার যে কোনো কিছুতেই ওটা খুব সুন্দরভাবে করব। আর কিছু টুকিটাকি জিনিস কেনা হয়েছে, দেখুন
वाल हुक কিনেছি। এই ওয়াল হুক আগেও আমার বাসায় কেনা আছে। এটা কিন্তু হালকা কোনো জিনিস ঝোলানোর জন্য খুবই উপকারী। আমি তো রান্নাঘরে অনেকগুলো ব্যবহার করেছি, চামচ রেখে দেই সেখানে, আর হালকা জিনিস অবশ্যই এখানে রাখা যায়, বেশি ভারী জিনিস রাখা যায় না। ওর আঠা এত বেশি স্ট্রং না যে কোনো ভারী জিনিস রাখা যাবে, তারপরেও মোটামুটি কাজে লাগে, সেজন্য হচ্ছে আমি এগুলো রাখি বাসায়। এর আগেও অনেকগুলো কিনেছি, আবারও ভাবলাম যে কিনে রাখি, কোনো না কোনো কাজে লেগে যাবে। একটা ফুলদানি পছন্দ হলো দেখে তো কিনে ফেললাম, মনে হলো যে এটাও নিয়ে রাখি, মোটামুটি ভালো লাগলো তাই কিনলাম। বাসায় আসার পরে খুব বেশি পছন্দ আবার হচ্ছে না, ওখানে ভালো লাগছিল, বাসায় এসে আবার মনে হচ্ছে যেন অতটাও সুন্দর হয়নি ফুলদানিটা। এরকম খুদমুটে মন আমার, একেবারে ওখানে দোকান যা দেখবো তাই পছন্দ হবে, বাসায় আসার পরে আবার অনেক কিছুই পছন্দ হবে না। এরকম কিনেছি স্প্রে, এটা অনেক কাজে লাগবে, স্প্রে কৌটা খালি কৌটাগুলো কিনে রাখলাম, অনেক কাজে লাগবে সেজন্য। যে স্যানিটাইজারও কিন্তু মাঝে মাঝে এর ভিতরে নেওয়া যাবে, না হলেও যে কোনো না কোনো কাজে অবশ্যই লেগে যাবে, এই জন্য কেনা হলো। আর একটা দারুন আছে দেখুন, এটা কিন্তু আমার খুব দারুণ লেগেছে তাই না, কিন্তু কলম স্টাইল, হ্যাঁ কলমের মতো দেখতে, আর হচ্ছে এটাও কিন্তু স্প্রে একটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে কলম স্টাইলের। এই স্প্রেগুলো কিনে ফেললাম সেজন্য। পাপোশ কিনলাম একটা, এই সেম পাপোশ আমার বাসায় আরও একটি আছে, তো ভাবলাম যে দুই রুমেই দুটি ম্যাচিং হয়ে যাবে সেম, এই কারণে এইটা আরও একটি নিয়ে নিলাম। এই পাপোশটি আবার ভালো, এটা ফোমের পাপোশ, অনেক মজা পা দিতে, এই জন্য আমি সবসময় আমার বাসায় এই ফোমের পাপোশগুলোই ব্যবহার করি। তো একটা ছিল, সাথে আমি ম্যাচিং করার জন্য আরও একটি নিয়ে আসলাম, তাহলে যে দুইটা পাপোশই আমার থেকে যাবে সেট সহ, এই জন্য ওটা কিনে ফেললাম। আর এই যে আরও একটি পাপোশ কিনেছি, এটা একটু বড় সাইজের আর কার্পেট ডিজাইনের, এই পাপোশগুলো আমার খুবই ভালো লাগে, তো একটা কিনে ফেললাম বাসার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের শপিং ব্লগ, আর এটা ফার্স্ট আমার চ্যানেলের কোনো শপিং ব্লগ যেটা আমি করেছি প্রথমবার। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত করেন নাই তারা, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে আমার অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।